हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगलीज रान्नाघर। आज के आमी बानाबो लाउ काकड़ा। ये रेसिपिटा आपनारा अवश्य एक बार ट्राई करे देखबें। आशा करछी आपनादेर आजकेर भिडियोटा भालो लागबे। आपनारा एखोनो पर्यन्त आमार चैनलके जारा सबस्क्राइब करेननि सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे देबें एई धरनेर नतून नतून भिडियो पाओयार जन्य। तो चलुन भिडियोटा शुरू करा जाक। কাঁকড়াকে আমি ভালো করে ধুয়ে তারপরে তেলের ওপর ভেজে নেব। তো আমি আগে এগুলো কেটে নেব। কাঁকড়াগুলোকে আমি কেটে নিয়েছি পিস পিস করে। এখানে কুসুমও বেরিয়েছে, তো আমি এগুলোকে ভাজব। ওকে, আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে কাঁকড়াগুলো ছেড়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, তো আমি এগুলো তুলে নেব। তিনটে হাফ চা চামচ জিরে আর আদা এইটুকু, এই তিনটে আমি একসাথে বেটে নেব। আদা আর লঙ্কা আমি এখানে একসাথে বেটে রেখে দিয়েছি। পরে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব। তো আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এক মিনিট কষিয়ে নেব, তারপরে আমি লাউটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখানে লাউটা দিয়ে দেব। হলুদ দেব, এবারে নুন দেব, দিয়েছি এখানে হাফ চামচ, দিয়েছি এক চামচ। তো এখানে আমি এবারে কাঁকড়াগুলো দিয়ে দেব। এখন রান্নাটা হাই ফ্লেমে হয়েছে, তো আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ অনেকে আপনারা চিংড়ি দিয়ে খান, ওটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আপনারা একবার অবশ্যই কাঁকড়া দিয়ে ট্রাই করে দেখবেন, এটাও খেতে খুবই ভালো লাগে। মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি এবারে তুলবো এটা। এখানে দেখুন জল আছে, তো আমি এখানে জলটা শুকোনোর জন্য চিনিটা দিয়ে দু মিনিট আবার টানিয়ে নেব। মিডিয়াম আছে, আমি এবার জলটাকে শুকিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, তো আমি এটাকে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা সত্যিই খেতে খুবই ভালো লাগে।